Dios, ¿no? প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম, একটু ভয় লাগছিল যে কিভাবে হবে বা আদৌ হবে কিনা, যেহেতু মিরপুরের আশেপাশে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে রেড জোন। তো এখানে এসে যখন যেটা দেখলাম এবং আস্তে আস্তে কনফিডেন্সটা বিল্ড আপ হয়েছে, কারণ এখানে এত সুন্দর পরিবেশ এবং সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন। তো আমি মনে করি যে হোপফুলি যারা ইন্ডিভিজুয়ালি আরও 5-6 জন করেছে, আমি মনে করি তারাও আমার সাথে একমত হবে যে খুবই ভালো একটা পরিবেশ ছিল, আমরা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তো আমি মনে করি যে এটা ইন্ডিভিজুয়াল থিং, যদি সবাই কনফিডেন্ট থাকে আমার মনে হয় যে ডেফিনেটলি আমরা হয়তো বা গ্রুপ একবারে 14 বা 15 বা 20 জন না হয়ে হয়তো বা 2 জন 5 জন 7 জন এভাবে হয়তো বা আমরা স্টার্ট করতে পারি। সব কিছু আসলে একটা অ্যাডাপ্টেবিলিটির ব্যাপার, এবং আমার মনে হয় যেহেতু আমরা কেউই চায় না যে বাসায় বসে থাকতে, এবং লাস্ট 4 মাস দেখেন অলমোস্ট আমাদেরকে ম্যাক্সিমাম সময় বাসায় থাকতে হয়েছে। তো আমার মনে হয় যে রুলস রেগুলেশনসগুলো হবে সেটা অবশ্যই ভালোর জন্য, এবং এটা আমাদেরকে অবশ্যই মানিয়ে নিতে হবে। হয়তো বা আর্লি স্টেজে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট আমি মনে করি প্র্যাকটিসে আমরা যদি এটা আস্তে আস্তে নিজেরা আয়ত্ত নিতে পারি, তাহলে আমি মনে করি যে ম্যাচিং শেলা প্রবলেম। এটা সবার জন্যই খুবই ডিফিকাল্ট একটা পিরিয়ড ছিল লাস্ট 4 মান্থস স্পেশালি। তো আমরা চেষ্টা করেছি বাসা থেকে যতটুকু ফিটনেসের কাজটি স্পেশালি করা যায়, আর যেহেতু এটা আমাদের যেটা বললেন যে আমার লাইফে এটা ফার্স্ট টাইম এরকম দেখা, আসলে 4 মাস অলমোস্ট লকডাউন। তো আমি মনে করি বিসিবিকে অসংখ্য ধন্যবাদ, তারা আমাদেরকে এই অপরচুনিটিটা করে দিয়েছেন, এবং আমি মনে করি স্পেশাল থ্যাঙ্কস টু ক্রিকেট অপারেশনস, তারা এত সুন্দর প্ল্যান ওয়েতে এই প্র্যাকটিস যতটুকুই আমরা 7-8 দিন করেছি এটা খুবই ভালো ছিল এবং ফ্রুটফুল ছিল। এবং আমি আশা করছি ইনশাল্লাহ যেভাবে ওয়ার্ল্ডে আস্তে আস্তে ক্রিকেট ম্যাচ শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমরা যেন আমাদের বাংলাদেশে হয়তো বা প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, বাট ইনশাল্লাহ আমি আশা করছি যে ঈদের পর ইনশাল্লাহ যদি হোপফুলি সব কিছু একটু ইম্প্রুভ হয়, তাহলে আমরা যেন আবার ইনশাল্লাহ একসাথে যেন অ্যাজ এ টিম হিসেবে আমরা যেন হোপফুলি সেটা প্র্যাকটিস স্টার্ট করতে পারি। বাট আমি যেটা 7-8 দিন করেছি এটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কারণ 4 মাস ইনডোরে কাজ করার বাইরে কাজ করা টোটাল ডিফারেন্ট। তো চাচ্ছিলাম যে রোদের ভিতরে এসে যেন এবং আউটফিল্ডে যেন এসে রানিংটা করা যায়, ফিটনেস ওয়ার্কটা করা যায় এবং তার সাথে সাথে স্কিল ওয়ার্কটা, তো এটা হয়েছে, এটার জন্য অবশ্যই থ্যাঙ্কস টু বিসিবি। অ্যাজ এ ক্রিকেটার কীভাবে নিজেদের ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখতে পারি, দেন আমাদের স্কিল পার্টটা ধরে রাখতে পারি, মেন্টালি আমরা যেন মানে রিফ্রেশ থাকার চেষ্টা করি এবং মেন্টালি যেন স্ট্রং থাকি, এই কাজগুলো করছি। এবং আমরা ফ্রিকুয়েন্টলি কোচদের সাথে বসছি এবং অনলাইনে আমরা অনেক ডিসকাস করছি। তো আমরা সব মিলাই মনে করি যে এই পিরিয়ডটা খুব একটা খারাপ যায় না, ফ্যামিলির সাথে খুব ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে। দেখেন খেলা দেখলে আসলে আফসোস লাগে, সারাদিন বসে বাসায় আসলে ফ্যামিলির সাথে সময় কাটানো এবং খেলাটাই দেখা হয়, এবং একটু হলেও একটু খারাপ লাগে যে অনেকগুলো হয়তো বা 50 বা 100 অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। বাট চেষ্টা করছি যে টিভিতে খেলা দেখে নিজেকে কীভাবে মেন্টালি প্রিপেয়ার করা যায়, আর সব কিছু যদি ঠিক থাকে আমাদের সামনের কী কী খেলা হতে পারে সেরকম নিয়ে একটু মেন্টালি প্রিপেয়ার থাকা, আর কীভাবে এই নতুন নিয়ম যেটা আমাদের জানি যে বলে অনেক কিছু ইউজ করা যাবে না, দেন ব্যাটসম্যানদেরও একটা ডিফিকাল্ট পিরিয়ড থাকে। তো এমন করে সব কিছু দেখে নিচ্ছে, ওখান থেকে আসলে শিক্ষার চেষ্টা করছি, এবং আশা করছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট যখনই তাড়াতাড়ি রিজিউম হবে আমরা যেন আবার সেই আগের ফর্ম ইনশাল্লাহ ভালো ফর্মেটায় ফিরে যেতে পারি। তো এখন মুখে আছে কীভাবে ইনশাল্লাহ আবার মাঠের মানুষ যেহেতু মাঠে যেন ফিরতে পারি এবং ম্যাচ খেলতে পারি ইনশাল্লাহ।